ধর্মপ্ল্যানেটে আপনাকে সুস্বাগতম। বছরের চারটে বিশেষ তিথি, বিজয়া দশমী, অক্ষয় তৃতীয়া, বৈশাখ মাসের প্রথম দিন এবং কার্তিক মাসের প্রথম দিন, এর মধ্যে অক্ষয় তৃতীয়া বিশেষ মাহাত্ম্যপূর্ণ তিথি। বাঙালির ১২ মাসে ১৩ পার্বণের অন্যতম পার্বণ হল এই অক্ষয় তৃতীয়া। যে তিথি অক্ষয় তাই অক্ষয় তৃতীয়া নামে পরিচিত। অক্ষয় তৃতীয়া হল চান্দ্র বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া, অর্থাৎ শুক্লপক্ষের তৃতীয়া তিথি। এটি গ্রীষ্মকালের প্রথম পুজো ও অনুষ্ঠান। দোলযাত্রা রং খেলার আনন্দের রেশ কাটতে না কাটতেই হাজির অক্ষয় তৃতীয়ার আনন্দ। অক্ষয় তৃতীয়া হিন্দু ও জৈন ধর্মাবলম্বীদের কাছে একটি বিশেষ বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি হিসাবে পরিচিত। ধর্মপ্ল্যানেটের আজকের নিবেদনে অক্ষয় তৃতীয়া সম্পর্কে বিশদে জানব। কোনো তিথি পালনে যদি অনেক পুণ্য অর্জন হয় জানতে পারি, তাহলে আমরা সেই ব্রত পালনে অনেক বেশি আগ্রহী হই। তাই আমরা এই অক্ষয় তৃতীয়া কী, অক্ষয় তৃতীয়া শুভ কেন, অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্যই বা কী, অক্ষয় তৃতীয়া কীভাবে পালন করা উচিত, অক্ষয় তৃতীয়ায় কী কী দান করা উচিত, এই সকল বিষয় বিস্তারিত জেনে নেব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিও শুরুর পূর্বে একটি ছোট্ট অনুরোধ। ধর্মপ্ল্যানেটে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে ধর্মপ্ল্যানেটের এমনই ধর্ম সম্বন্ধীয় ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে পেতে ধর্মপ্ল্যানেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই ধর্মপ্ল্যানেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। অক্ষয় তৃতীয়ার শুভ কামনা জানিয়ে ভিডিওটি শুরু করছি। অক্ষয় তৃতীয়া, অক্ষয় যা ক্ষয় হয় না, এখানে অ অর্থে নেতিবাচক। অক্ষয় তৃতীয়া বিশেষ 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 মাহাত্ম্যপূর্ণ একটি তিথি। চান্দ্র বৈশাখ মাসের শুক্লাপক্ষের তৃতীয়া তিথি অক্ষয় বা চিরন্তন রূপে চিহ্নিত। বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়া তিথির সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত প্রতিটি মুহূর্তই মঙ্গলময় ও শুভরূপে চিহ্নিত। এই বিশেষ তিথিটির অদ্ভুত বৈশিষ্ট্য হল এই দিন সূর্য ও চন্দ্র সর্বাধিক উজ্জ্বলভাবে তাদের প্রভাব বিস্তার করে। অক্ষয় যার অর্থ যা ক্ষয়প্রাপ্ত হয় না, শাস্ত্র ও বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভ কার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। তাই এমন দিনে দান ও স্নানের, বিশেষ করে গঙ্গা স্নানের মাহাত্ম্য অসীম। তবে দান তো অনেকেই করে থাকেন, কিন্তু প্রশ্ন গঙ্গা স্নান নিয়ে, কারণ সবাই তো গঙ্গার কাছাকাছি বসবাস করেন না। তবে ভুলেও বাড়িতে থাকা গঙ্গা জল দিয়ে স্নান করবেন না, এর ফলে অক্ষয় পূর্ণের বদলে অক্ষয় পাপ অর্জন হবে। মনে রাখবেন, বাড়িতে রাখা গঙ্গা জল দিয়ে স্নান একদমই নিষিদ্ধ। গঙ্গায় যেতে অসমর্থ হলে আপনার স্নানের জন্য বালতিতে রাখা জলকে মা গঙ্গারূপে স্মরণ করে তিনবার নমো গঙ্গা নমো গঙ্গা নমো গঙ্গা উচ্চারণ করে স্নান করলে গঙ্গা স্নানের ফল পাওয়া যায় এবং মা গঙ্গার কৃপা পাওয়া যায় বলে বৈষ্ণব মতে বিশ্বাস। যে কোনো শুভ কার্যের আদর্শ দিন এই অক্ষয় তৃতীয়া। হাজার হাজার বছর ধরে এই দিনের গুরুত্ব অপরিসীম। এই দিনে করা পুজো পার্বণ, যাগ যজ্ঞ, জপ তপ, সমস্ত কর্মের ফল অনন্ত ও অক্ষয় হয়ে থাকে। অক্ষয় তৃতীয়া শাস্ত্রে যার মাহাত্ম্যের বর্ণনা রয়েছে অসংখ্য। শাস্ত্র অনুযায়ী অক্ষয় তৃতীয়া যদি সোমবার বা বুধবার হয় এবং এর সঙ্গে যদি রোহিণী নক্ষত্র যুক্ত হয়, তবে সেই অক্ষয় তৃতীয়া তিথি শ্রেষ্ঠ বলে পরিগণিত হয়। অক্ষয় তৃতীয়াতে যদি ভালো কাজ করা হয়, তার জন্য আমাদের যেমন অর্জন হয় অক্ষয় পুণ্য, ঠিক তেমনি যদি খারাপ কাজ করা হয় তবে অর্জন হয় অক্ষয় পাপ। তাই এদিন খুব সাবধানে বিচার বিবেচনা করে কোনো কাজ করা উচিত। খেয়াল রাখতে হবে ভুলেও যেন কোনো খারাপ কাজ না করা হয়, কাউকে যেন কোনো কুকথা বা বাজে কথা না বলা হয়, ভুল করেও যেন বাজে কথা না বের হয়, কোনো কারণে যেন কারো ক্ষতি না করা হয়, কারো মনে যেন আঘাত না দেওয়া হয়। এদিন যথাসম্ভব মৌন থাকা জরুরি। এদিন জপ তপ ধ্যান দান অপরের মনে আনন্দ দেবার মতন কাজ করা উচিত। যেহেতু এই তিথির সকল কাজ অক্ষয় থাকে, তাই প্রতিটি পদক্ষেপ অতি সন্তর্পণে ফেলা উচিত।
এই দিনটা ভালোভাবে কাটানোর অর্থ সাধন জগতের অনেকটা পথ একদিনে চলে নেওয়া। পৌরাণিক কথা অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য জানতে চেয়েছিলেন রাজা যুধিষ্ঠির। এর উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বেশি কিছুই বলেননি, শুধু একটি কথাই বলেছিলেন যে, প্রথম পাণ্ডব, জেনে রাখুন এই দিনের মাহাত্ম্য অনন্ত। অক্ষয় তৃতীয়া যে কোনো শুভ কাজ শুরু করার জন্য আদর্শ। যেমন ধরুন ব্যবসা বাণিজ্য, এই তিথিতে ব্যবসা বাণিজ্য শুরু করার আলাদা গুরুত্ব হল ক্রেতা ও বিক্রেতার মধ্যে সম্পর্ক স্থাপন। এদিনে দোকানে ও ব্যবসা প্রতিষ্ঠানে সিদ্ধিদাতা গণেশ ও ধনসম্পদের দেবী মা লক্ষ্মীর পুজো অত্যন্ত ভক্তিভরে করা হয়। দেব প্রতিষ্ঠা, বিবাহ, মুন্ডন সংস্কার, গৃহপ্রবেশ, সম্পদ ক্রয়, গৃহ নির্মাণ, পিতৃপুরুষের পারলৌকিক ক্রিয়া ও তর্পণ প্রভৃতি নানান শুভ কাজের ক্ষেত্রে অক্ষয় তৃতীয়ার দিনটির কোনো বিকল্প নেই। এই দিনে অনেকেই সোনা কেনেন। এই বিশেষ তিথিতেই ঐশ্বর্যের দেবী মা লক্ষ্মীর আরাধনা করে অটুট ধনসম্পদের অধিকারী হন ধনের দেবতা কুবের। ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো অক্ষয় তৃতীয়ায় বিশেষ ফল প্রদান করে। স্নান করে, হলুদ রঙের বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীকে গঙ্গাজলে স্নান করিয়ে পূজা অর্চনার আয়োজন করা অবশ্যই কর্তব্য। তুলসী ও হলুদ ফুলের মালা পরিয়ে হলুদ আসনে বসে উত্তর দিকে মুখ করে একাগ্র চিত্তে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আরাধনা, ধূপ দীপ প্রজ্বলন ও ধ্যান করা উচিত। ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীকে জবের ছাতু, জলে ভেজানো ঠান্ডা কাকড়ি, চানার ডাল, নৈবেদ্য, বিভিন্ন মিষ্টি ভোগ হিসাবে নিবেদন করা হয়। বৈশাখের এই প্রচণ্ড গরমের তাপে ঠান্ডা ভোগই পছন্দ করেন ত্রিজগৎপতি শঙ্খ চক্র গদাধারী পীতাম্বর শ্রীহরি ও মা লক্ষ্মী। শেষে আরতি করা হয়। মৎস্যপুরাণে উল্লেখ আছে এই তিথিতেই অর্থাৎ বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতেই ভগবান জপ শস্যের সৃষ্টি করেন। তাই এই দিনে জপ দিয়ে ভগবানের অর্চনা করা উচিত এবং জপ ব্রাহ্মণকে দান করা উচিত। অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য অসীম। অক্ষয় তৃতীয়ায় যে সকল গুরুত্বপূর্ণ এবং মাহাত্ম্যপূর্ণ ঘটনা ঘটেছিল তাই এবার একে একে জেনে নেব। এই অক্ষয় তৃতীয়াতেই শ্রী শ্রী হয়গ্রীব মাধব ও দেবী শ্রী শ্রী ধূমাবতীর আবির্ভাব হয় এই ভূমণ্ডলে। তাই এই দিন দশ মহাবিদ্যার অন্যতম দেবী শ্রী শ্রী ধূমাবতীর পুজো অনেকেই করে থাকেন। তন্ত্রমতে বলা হচ্ছে দক্ষযজ্ঞে পতি নিন্দা শ্রবণে সতী দেহত্যাগ করেছিলেন নিজের দেহ থেকে কোপাগ্নি সৃষ্টি করে। সেই অগ্নিময় দেহ ধূমে পরিব্যাপ্ত হয়েছিল। সেই তিথিটি ছিল অক্ষয় তৃতীয়ার মঙ্গলবার সন্ধ্যাবেলা। তাই তন্ত্রে বলে দেবী ধূমাবতীর সৃষ্টি এই দিনে। প্রাপ্তে অক্ষয় তৃতীয়ায়াং জাতা ধূমাবতী শিবে, কালী কালী কালো বক্ত্রা ভৌমবারে নিশা মুখে। এই অক্ষয় তৃতীয়ার দিনেই গণপতি সিদ্ধিদাতা গণেশ বেদব্যাসের মুখনিসৃত বাণী শ্রবণ করে মহাভারত রচনা শুরু করেন। মহর্ষি বেদব্যাস বলে চলেছেন আর গণপতি শ্রী গণেশ লিপিবদ্ধ করে চলেছেন। একই আধারে কাব্য, পুরাণ ও ইতিহাস হল এই মহাগ্রন্থ। এজন্যই মহাভারত মহাকাব্য, পঞ্চম বেদ হিসাবে স্বীকৃত। মহাভারত নামক এই সুবৃহৎ ইতিহাস প্রদীপের মতোই, মোহের অন্ধকার দূর করে মানুষের মনকে জ্ঞানের আলোয় উদ্ভাসিত করে তোলে। ইতিহাস প্রদীপেন মহাবরণ ঘাতিনা লোক গর্ভং গৃহং কৃতস্নং যথাবৎ সম্প্রকাশিতম। এই শুভ তিথিতেই ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার ভগবান পরশুরাম আবির্ভূত হন এই পৃথিবীতে। এই শুভ অক্ষয় তৃতীয়ার দিনেই রাজা ভগীরথ মা গঙ্গাকে মর্তে নিয়ে এসেছিলেন, অর্থাৎ এদিনেই মা গঙ্গার মর্তে অবতরণ। এদিন মহাদেব, মা গঙ্গা, কৈলাস, হিমালয় ও ভগীরথের পূজাও করা হয়। অক্ষয় তৃতীয়ার এই শুভ দিনেই
মা অন্নপূর্ণা মহাদেবকে অন্ন প্রদান করেছিলেন, অর্থাৎ এদিনেই মা অন্নপূর্ণার আবির্ভাব ঘটে। এই তিথিতেই সত্যযুগের শেষ হয়ে প্রতিকল্পে ত্রেতাযুগের সূচনা হয়। কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে দেবাদিদেব মহাদেব এই দিনেই কুবেরকে অতুল ঐশ্বর্য প্রদান করেন। এই দিনেই কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলে এই দিনে বৈভব লক্ষ্মীর পূজা করা হয়। এই শুভ অক্ষয় তৃতীয়ার দিনেই দ্বাপর যুগে ভক্ত সুদামা দ্বারকায় গিয়ে বাল্য বন্ধু শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করেন। এই সময় বন্ধু শ্রীকৃষ্ণ সুদামার থেকে সামান্য চাল ভাজা খেয়ে তার বিনিময়ে সুদামার সকল দুঃখ মোচন করেন। এই অক্ষয় তৃতীয়ার দিনেই দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করতে যান, কিন্তু সখী কৃষ্ণাকে রক্ষা করেন ভগবান শ্রীকৃষ্ণ। যখন ভগবান শ্রীকৃষ্ণ শিশুপালকে নিধনের জন্য সুদর্শন চক্র ধারণ করেন, তখন শ্রীকৃষ্ণের আঙুল কেটে রক্ত বের হলে দ্রৌপদী তৎক্ষণাৎ নিজের কাপড়ের আঁচল ছিঁড়ে ভগবান শ্রীকৃষ্ণের আঙুলে পেঁচিয়ে দেন। এতে ভগবান শ্রীকৃষ্ণ খুবই প্রসন্ন হয়। এরই প্রতিদানস্বরূপ যখন দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণে উদ্যত হয়, তখন সখী কৃষ্ণাকে রক্ষা করেন ভগবান শ্রীকৃষ্ণ। শরণাগতের পরিত্রাতারূপে এদিন ভগবান শ্রীকৃষ্ণ তার সখী কৃষ্ণাকে অর্থাৎ দ্রৌপদীকে রক্ষা করেন। অক্ষয় তৃতীয়ার এই শুভ দিনেই সূর্যদেব পঞ্চপাণ্ডবের বনবাসের সময় যুধিষ্ঠিরকে অক্ষয় পাত্র দান করেন। সূর্যদেবের আশীর্বাদ ছিল এই যে, পাত্রের খাবার ততক্ষণ শেষ হবে না যতক্ষণ না দ্রৌপদী আহার গ্রহণ করছেন। এই অক্ষয় তৃতীয়া দিনেই পুরীধামে জগন্নাথদেবের 21 দিনব্যাপী চন্দন যাত্রা শুরু। জগন্নাথদেবের রথ নির্মাণও শুরু হয় এই দিনেই, শেষ হয় আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়ার আগে, অর্থাৎ রথযাত্রার একদিন আগে। তার আগে বিধি অনুযায়ী পুজো হয়। পুরীর শ্রী মন্দির থেকে শ্রী জগন্নাথদেব, শ্রী বলদেব ও শ্রী সুভদ্রা দেবীর তিনটি আজ্ঞামালা বহন করে আনেন তিনজন পাণ্ডা। রথ নির্মাণের কাজ শুরু হোক, এই নির্দেশ জগন্নাথ দেবের আজ্ঞামালার মাধ্যমে পৌঁছে যায় পূজোস্থলে। যিনি ভগবান বিষ্ণু তিনি প্রভু জগন্নাথ, আবার তিনি শ্রীকৃষ্ণ। তাই অক্ষয় তৃতীয়ায় জগন্নাথ দেব ও শ্রীকৃষ্ণের অঙ্গে চন্দন লেপন অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী ও যমুনোত্রীর যে মন্দির ছমাস বন্ধ থাকে, এই অক্ষয় তৃতীয়ার দিনই তার দ্বার উদ্ঘাটন হয়। দরজা খুললেই দেখা যায় সেই অক্ষয় প্রদীপ যা ছ মাস আগে জ্বালিয়ে আসা হয়েছিল। বদ্রী অর্থাৎ কুল, পুরাণ মতে মা লক্ষ্মী কুল গাছ হয়ে ভগবান বিষ্ণুকে ছায়া প্রদান করেন, তাই ভগবান বিষ্ণুর অপর নাম বদ্রীনাথ। জৈন ধর্মেও এই দিনটিকে অপরিসীম গুরুত্ব দেওয়া হয়। জৈন সাধু তীর্থঙ্কর ঋষভনাথ এই দিনে উপবাস ভঙ্গ করেছিলেন বলে জানা যায়। অক্ষয় তৃতীয়া শ্রী শ্রী রাম ঠাকুরের তিরোধান তিথি। এই তিথিটি শ্রী শ্রী রাম ঠাকুরের অনুগামীরা অত্যন্ত ভক্তিভরে পালন করেন। এদিন পরিবারের সমৃদ্ধি বাড়াতে ভগবান বিষ্ণু, মা লক্ষ্মী ও কুবের দেবের পুজো করতে পারেন। কাঠের আসনে হলুদ বা লাল রঙের আসন পেতে তার উপর লক্ষ্মীনারায়ণ বা শ্রী লক্ষ্মী কুবেরের মূর্তি স্থাপন করুন। ভগবান নারায়ণের সাথে থাকলে মা লক্ষ্মী ভগবান নারায়ণের বাম পাশে থাকবেন, আর কুবেরের সাথে থাকলে মা লক্ষ্মী কুবেরের ডান পাশে থাকবেন। রূপো বা মাটির প্রদীপ জ্বালান, কলা নারকেল পান সুপারি নিবেদন করুন। নিবেদন করুন যথাসাধ্য ভোগ, আসনে বসে ধ্যান করুন এবং প্রার্থনা করুন যেন আপনার বাড়িতে এসে ভগবান নারায়ণ, মা লক্ষ্মী ও কুবেরদেব আপনার পুজো গ্রহণ করেন। এবার ঘণ্টাধ্বনি সহযোগে আরতি করুন এবং পুজো সমাপ্ত করুন। দান ধ্যান ছাড়া কখনোই জীবনে সমৃদ্ধি আসে না, তাই এদিন যথাসম্ভব দান ধ্যান করুন। ভাত, ঘি, ফল, জামাকাপড়, তেঁতুল, জুতো, ছাতা, সবজি দান করুন এই শুভ দিনে। এবার অক্ষয় তৃতীয়ার একটি পৌরাণিক কাহিনী জেনে নেব।
নারী পুরুষ উভয়েই এই ব্রত পালন করতে পারেন। একদা যুধিষ্ঠির মহারাজ শতানিক মুনির কাছে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্যের কথা শুনতে চেয়েছিলেন। যুধিষ্ঠির মহারাজের অনুরোধে শতানিক মুনি সেই মাহাত্ম্যই কীর্তন করে শোনান যুধিষ্ঠির মহারাজকে। অনেকদিন আগের কথা, একজন রাগী, কৃপণ, বদমেজাজি, নিষ্ঠুর, অধার্মিক ব্রাহ্মণ ছিল। সে কোনোদিন কাউকে সাহায্য করেনি। তবে তার বউ কিন্তু ছিল খুবই ধর্মপ্রাণ মহিলা। তার বউয়ের নাম ছিল সুশীলা। একদিন এক পথিক ব্রাহ্মণ ক্ষুধার্ত হয়ে এই ব্রাহ্মণ পরিবারে আসে এক মুঠো অন্ন ও জলের জন্য। কিন্তু এই বদমেজাজি নিষ্ঠুর ব্রাহ্মণ তাকে এক ফোঁটাও জল দিতে চায়নি, তাকে বাজে বাজে কথা বলে তাড়িয়ে দিচ্ছিল। এমন সময় সেখানে উপস্থিত হয় তার স্ত্রী সুশীলা। সে এসে সেই ব্রাহ্মণের পথ রোধ করে বলে, তিনি যেন চলে না যান, কারণ তিনি অতিথি, তাকে সেবা করাই তাদের ধর্ম। এরপর সুশীলা তার স্বামীর খারাপ ব্যবহারের জন্য সেই পথিক ব্রাহ্মণের কাছে ক্ষমা চান। তারপর বাড়ির ভেতর থেকে এক মুঠ অন্ন ও জল এনে দেন তাকে। বৈশাখ মাসের শুক্লা তৃতীয়াতে ক্ষুধার্ত ব্রাহ্মণকে এই অন্ন জল দান করে তার পুণ্যের ভাণ্ডার ভরে ওঠে। এই দান হয়ে যায় অক্ষয় দান। এরপর বেশ কয়েক বছর অতিক্রান্ত হয়। একদিন সুশীলার স্বামীর মৃত্যু হয়। তার মৃত্যুর পর যমদূতেরা তাকে নরকে নিয়ে যায় ও তার কুকর্মের জন্য অকথ্য অত্যাচার চালায়। যমদূতেদের অত্যাচারে সে জলের জন্য কাতর হয়ে ওঠে। কিন্তু যমদূতেরা তাকে স্মরণ করিয়ে দেয় যে সেও একসময় এক ক্ষুধার্ত তৃষ্ণার্ত অতিথিকে জল দান করতে অস্বীকার করেছিল, তাই এখন তারাও তাকে জল দেবে না, কারণ তাকে প্রায়শ্চিত্ত করতে হবে। এইভাবে অত্যাচারের পর যমদূতেরা তাকে যমরাজের কাছে নিয়ে গেল। তখন যমরাজ তাকে ছেড়ে দিতে বললেন, কারণ সেই ব্রাহ্মণের স্ত্রী সুশীলা ক্ষুধার্ত তৃষ্ণার্ত সেই অতিথিকে অন্ন জল দান করে পুণ্য সঞ্চয় করেছিল এবং সেই পুণ্যের ছোঁয়াই ব্রাহ্মণ পেয়েছিল। সে পত্নীর পুণ্যেতেই মুক্তি পাবে, কারণ বৈশাখ মাসের শুক্লা তৃতীয়াতে যে অতিথিকে অন্ন জল দান করে তার বৈকুণ্ঠ লাভ হয়ে থাকে। তারপর যমদূতেরা তাকে ছেড়ে দেয়। যে সমস্ত পুরুষ ও মহিলারা এই ব্রত পালন করে থাকেন তারা মৃত্যুর পর পরম আনন্দে বৈকুণ্ঠে যেতে পারেন। এই হলো অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য। এই কাহিনীটি আমরা পাই বিষ্ণু পুরাণে। সুতরাং বৈশাখ মাসের এই অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে আমাদের সকলেরই উচিত এই অক্ষয় তৃতীয়ার ব্রত পালন করা, যা ছিল অতুল অপরিহার্য, থাকুক চির অক্ষয়। তৃতীয়ার সুরে গাও তবে আজি বৈভব লক্ষ্মীর জয়। আসুন আমরা সকলেই এই অক্ষয় তৃতীয়ার ব্রত পালন করে অক্ষয় পুণ্য অর্জন করি। অক্ষয় তৃতীয়া সম্পর্কিত আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অনেক অনেক শেয়ার করে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্যের কথা অন্যদের জানার সুযোগ করে দিন, যাতে তারাও এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য জেনে এই ব্রত পালন করে ভগবান শ্রী বিষ্ণু, মা লক্ষ্মী ও কুবের দেবের কৃপা লাভ করতে পারে। তাহলে আজকের মতো ধন্যবাদ। ধর্মপ্ল্যানেটে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে আগামী ভিডিওতে। জয় মা লক্ষ্মী।